তো গত এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ইউটিউব একটি বড় ধরনের আপডেট আনতে চলেছে। তো আপনারা হয়তো এই ভিডিওটি অনেকে দেখেছেন। তো ফাইনালি ইউটিউব আজকে এই আপডেটটি লঞ্চ করে ফেলেছে। তাই আপনি যদি আপনার চ্যানেলে এখনো হ্যান্ডেলস না নিয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলে খুব দ্রুত হ্যান্ডেলসটি নিয়ে নিন। কারণ এই হ্যান্ডেলস শুধুমাত্র একজনই ব্যবহার করতে পারবে, অন্য কেউ ব্যবহার করতে পারবে না। তাই আপনার যদি চ্যানেল থাকে তাহলে আপনি অবশ্যই আপনার চ্যানেলটিকে সেট করে নিন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার হ্যান্ডেলসটি সেট করবেন এবং তার পাশাপাশি আপনারা কিভাবে কথা থেকে এই হ্যান্ডেলসটি সেট করবেন, সম্পূর্ণ এটি জোট এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো ইউটিউব কিন্তু এই ইমেলটি তাদেরকে দিচ্ছে যাদের চ্যানেলে কাস্টম ইউআরএল সেট করে রেখেছিল, শুধুমাত্র তাদেরকে কিন্তু এই ইমেলটি পাঠানো হচ্ছে ইউটিউবের থেকে। এবং এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আপনি আপনার হ্যান্ডেলসটি পরিবর্তন করবেন কি করবেন না, আপনি নতুন একটি হ্যান্ডেলস চুজ করতে পারবেন, আপনাকে একটা সুযোগ দেওয়া হবে। আর এই ইমেলটি যদি আপনার না আসে, আপনি যেটি করবেন আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে যাবেন, যাওয়ার পরে আপনার উপরে দেখতে পারবেন এই যে নোটিশটি, এই নোটিশটি থেকে কিন্তু আপনি আপনার হ্যান্ডেলসটিকে খুব সহজেই চয়েস করে নিতে পারবেন এবং সেট করে নিতে পারবেন। তো চলুন কিভাবে আপনি আপনার হ্যান্ডেলসটি সেট করবেন তা আপনাদেরকে একটু জেড ভাবে বুঝিয়ে দিচ্ছি। তো হ্যান্ডেলস আপনি দুই রকম ভাবে সেট করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে মেল থেকে সরাসরি এই যে চুজ অপশনটি আছে এখান থেকে ক্লিক করে আপনার হ্যান্ডেলসটিকে সেট করতে পারবেন, অথবা আপনি আপনার ড্যাশবোর্ডে গিয়ে এখান থেকে আপনি আপনার হ্যান্ডেলসটি সেট করতে পারবেন। তো আমি যে কোনো একটি থেকে সিলেক্ট করলাম, করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের হ্যান্ডেলসটি চুজ করবো কি না। তো আপনারা যেটা করবেন, এখান থেকে আপনারা সরাসরি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনার ইউজার নেমটি আপনারা এখানে সেট করে নেবেন। তো আপনারা অবশ্যই একটা ইউনিক ইউজার নেম বা হ্যান্ডেলস সেট করে নেবেন, যে হ্যান্ডেলসটি এর আগে কেউ নেয়নি সেরকম একটি হ্যান্ডেলস আপনারা এখানে সেট করে দিবেন। তো সাপোজ ধরুন আমি এখানে যদি মনোজ ডে লিখলাম, তো মনোজ ডে লেখার পরে দেখতে পাচ্ছেন মনোজ ডে ভাই কিন্তু হ্যান্ডেলসটি অলরেডি সেট করে ফেলেছে, যার কারণে আমি কিন্তু এই হ্যান্ডেলটি নিতে পারছি না। তো আপনারা কি করবেন, আপনার পছন্দ মতো একটা হ্যান্ডেল, যে হ্যান্ডেলটি কেউ চুজ করে নি সেরকম একটা হ্যান্ডেলস আপনারা এখানে সেট করবেন। তো আমি আমার চ্যানেলের নামটি এখানে লিখলাম, দেখতে পাচ্ছেন এখানে ব্লু টিক চলে এসেছে। দেন আমরা এখানে কনফার্ম ক্লিক করে দিব, দেন এটি কিন্তু আমাদের পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। তো এরপর থেকে আপনাকে কেউ মেনশন করলে @ আপনার চ্যানেলের নাম লিখলেই কিন্তু আপনাকে মেনশন করে দিতে পারবে খুব সহজে যে কেউ। তাই যদি আপনি এই হ্যান্ডেলসটি এখনো সেট না করে থাকেন, তাহলে খুব দ্রুত আপনি আপনার চ্যানেলের জন্য এই হ্যান্ডেলসটি সেট করে ফেলুন, নাহলে কিন্তু আপনি পরে আবার আপনার চ্যানেলের নামের হ্যান্ডেলসটি নাও পেতে পারেন, যদি অন্য কেউ সেই হ্যান্ডেলসটি নিয়ে নেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের এই আপডেট। আশা করছি আপডেটটি আপনার জেনে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।